গল্পের কথা নিয়ে গল্পের ঝুলি, সবাই এসো আজ মন খুলে বলি। নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। আজকের গল্পের ঝুলি থেকে আজকে আরেকটা গল্প তোমাদের সাথে করি। বহু বছর আগে ঢাকা, বাংলাদেশের কথা বলছি আমি, বাংলাদেশের একটি পরিবার, আজ থেকে ধরে নাও 9টা বংশের আগের একটা ব্রাহ্মণ পরিবার ছিল। আজকের গল্পটা সেই পরিবারটাকে নিয়ে বলি। বহু বছর আগে, হবে হয়তো 100 বছর তো হবেই, তারও বেশি হতে পারে। তো সেই ব্রাহ্মণ ফ্যামিলিতে খুব সাত্ত্বিক ব্রাহ্মণ, সে মন্দিরে পুজো করে, এমন একটি পরিবারে একটি ঘরের তার নতুন বউকে বিয়ে করে নিয়ে আসা হয়েছে। বাড়ি ভর্তি লোক, নতুন বউ ঘরে এসেছে, আর বাঙালি বাড়িতে তো একটা প্রচলন আছে, বউ হাতের দিন দুপুরবেলায় ওই পায়েস রান্না করে সবাইকে খাওয়াতে হয়। আই থিঙ্ক তোমাদেরও অনেকেরই এরকম প্রথা আছে। তো সেরকম একটা প্রথা সেই বাড়িতেও ছিল। তখন বৌমাকে বলা হয়েছে যে বৌমা, আজকে তোমাকে পায়েসটা রান্না করতে হবে, তোমাকে আমরা দেখিয়ে দেব, তুমি সব আত্মীয় স্বজনরা বসবে, তাদেরকে পায়েস বিতরণ করবে। বৌমা বলেছে ঠিক আছে মা। তারপরে বৌমাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, সব দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো বৌমা, এখানে চাল আছে, এখানে দুধ আছে, এখানে চিনি আছে, আর যা যা সামগ্রী আছে, তোমার যা যা লাগবে এটা করো, এখান থেকে পায়েসটা বানিও, আর যদি কিছু আর লাগে আমি পাশেই আছি, তুমি একদম কিন্তু ঘাবড়াবে না। বৌমা বলল ঠিক আছে মা, আমার দরকার হলে আমি আপনাকে ডেকে নেব। তারপরে বিয়ে বাড়ির ব্যাপার, বাইরে প্যান্ডেল, যদিও অত বছর আগে বড় করে তো আর প্যান্ডেল হতো না, ছোট করে প্যান্ডেল, তবুও বিয়ে তো বিয়ে না, বাড়িতে নতুন বউ এসেছে, একটা তো হইচই ব্যাপার হবেই, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। তো যে শাশুড়ি মা, তিনি তার কাজ নিয়ে ব্যস্ত আছেন। হঠাৎ করে কোনো এক সময় মনে হলো শাশুড়ি মায়ের, আরে আমার বৌমা তো রান্নাঘরে আছে, আমি একটু যাই, আমার বৌমাকে গিয়ে দেখে আসি, বৌমা ঠিকভাবে করতে পারছে কিনা। আহা বেচারি, নতুন বউ হয়ে আমার বাড়িতে এসেছে, একটু গিয়ে যায়। সেটা ভেবে শাশুড়ি মা রান্নাঘরে এসেছে। রান্নাঘরে শাশুড়ি মা বৌমাকে পেছন থেকে দেখেছে, খুব মিষ্টি একটি মেয়ে আস্তে আস্তে রান্না করছে। পায়েসটা, পায়েস করতে তো সময় লাগে, অনেকক্ষণ ধরে হাতা দিয়ে নাড়াতে হবে, আর এতজন আত্মীয় স্বজন এসেছে বিয়ে বাড়িতে, কাজে পায়েসের মাত্রাটা অনেক বেশি, তো নাড়াচ্ছে, আপন মনে নাড়িয়ে চলেছে নতুন বউ। তখন পেছন থেকে হঠাৎ করে শাশুড়ি মা বলেছে, বৌমা তোমার কি আর কিছু দরকার আছে, বলো আমি তাহলে এনে দেব। বৌমায়ের মাথার ঘোমটাটা পড়া ছিল, তখন গরমের মধ্যে রান্না করছে, মাথার ঘোমটা পড়ে যেতেই পারে, কিন্তু শাশুড়ি মায়ের আওয়াজ শুনেছে, বৌমা থতমত খেয়ে গেছে। বৌমা একটা হাত দিয়ে কড়াইটা ধরেছে, আরেকটা হাত দিয়ে কড়াইটা নাড়ছে, মানে পায়েসটা হাতা দিয়ে নাড়ছে, দুটো হাতে তো আটকা। ও মা, বৌমা তাহলে ঘোমটা পড়বে কি করে? আর তবু তখনকার দিনে নতুন বউ মাথায় ঘোমটা না দেয়া, এ মা ছি 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 ছি, সে তো বিশাল ব্যাপার। তো বৌমা তখন কি করলো, হঠাৎ করে শাশুড়ি মা যেটা দেখলো, দেখে শাশুড়ি মার চোখটা একদম বড় হয়ে গেল। শাশুড়ি মা দেখলো বৌমা হাতটা তার কড়াইটা ধরে আছে, আর খুন্তিটা দিয়ে পায়েসটা নাড়াচ্ছে, কিন্তু পেছন থেকে দুটো হাত নিয়ে বেরিয়ে সে হাতটা দিয়ে বৌমার ঘোমটাটা বৌমাকে পরিয়ে দিল, তারপরে হাত দুটো আবার বিলীন হয়ে গেল। শাশুড়ি মা প্রথমে ভাবলো, এটা কি কথা, এ তো হতে পারে না, এ আমি কি দেখলাম, হতে পারে হয়তো আমার ছেলের বিয়ে নিয়ে আমি এত ব্যস্ত আছি, এত দৌড়ঝাঁপ করছি, সেজন্যই হয়তো বা আমি চোখে ভুল দেখছি। তখন শাশুড়ি মা গিয়ে জলটা নিয়ে চোখে মুখে দিল, হতে পারে বাবা আমার চোখে এত ঘুম চলে আসছে নাকি, যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমার বৌমা আমি এটা কি দেখলাম। শাশুড়ি মার মাথার কিছু ঠিক ছিল না, তার কোনো তবু ভাবলো হতে পারে চোখের ভুল হয়েছে ওরকমভাবে, বাট তবু মনের মধ্যে একটা আঞ্জান হচ্ছিল। শাশুড়ি মা ভাবছিলেন, এটা তো আমার স্বামীকে গিয়ে বলতে হবে, কিন্তু বিয়ের বাড়িতে তো সবাই ব্যস্ত,
স্বামীকে বলবে তো, সে স্বামীকে পাবে তবে তো বলবে। এখন স্বামী তো এইদিকে ব্যবস্থা করছে, সেইদিকে ব্যবস্থা করছে, এমনকি ছেলেও এদিকে ব্যবস্থা করছে, সেইদিকে ব্যবস্থা করছে। তো শাশুড়ি মার আর কাউকে কিছু বলা হয়নি, আর বৌমা তো খারাপ নয়, ভারী মিষ্টি মেয়ে। কাজে বৌমার বিরুদ্ধে তো কোনো রাগ নেই শাশুড়ি মার। কিন্তু এটা কি দেখলো, নাকি এটা শাশুড়ি মার নিজের চোখের ভুল, শাশুড়ি মা ঠিক বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, পায়েস তো বানানো হয়ে গেল। তারপরে যখন পায়েস সবাইকে বিতরণ করা হচ্ছে, শাশুড়ি মা পাশে আছে, সবাইকে একটু একটু করে পায়েস বিতরণ করছে। সবাই তো পায়েস খাওয়া নিয়ে ব্যস্ত, কেউ তো আর বৌমার মুখের দিকে তাকায় না। কিন্তু যখন একজন দুজন যে মুখের দিকে তাকিয়ে গেছে, হাত থেকে তার পায়েস পড়ে যাচ্ছে। সবাই ভাবছে, ওমা এমন কি হলো। তখন শাশুড়ি মা বললো, বৌমা কেন বউয়ের তো মুখটা এতটা করে ঘোমটা দেওয়া আছে। শাশুড়ি মা পাশে দাঁড়িয়ে আছে, কি করে সে বুঝবে বউয়ের পায়েস দেওয়া নিয়ে আত্মীয়দের মধ্যে এরকম একটা ব্যাপারটা এসে গেছে কেন, বুঝতে তো পারছিল না। শাশুড়ি মা তখন বললো, বৌমা পিঠে হাত দিয়ে, ও বৌমা কি গো, তুমি পায়েস দিচ্ছ, তোমার পায়েস দেওয়া নিয়ে ওরা তো ঘাবড়ে যাচ্ছে কেন। শাশুড়ি মার দিকে যখন বৌমা এরকম করে তাকালো, শাশুড়ি মার হাতে যে বাসনটা ছিল বাসনটা পড়ে গেল। শাশুড়ি মা হাতটা জোর করে ফেলল, বলল, ওমা সে কি বৌমা, আমার কত ভাগ্য, এ আমি কি দর্শন পেলাম। বৌমার মুখের মধ্যে একদিকে ছিল শিব, একদিকে ছিল কালী, অর্ধকালী। এমনিতেও কিন্তু বৌমার গায়ের রংটা চাপা, বড় বড় চোখ, সুন্দর কোকড়ানো চুল, যে কোনো ভগবানের সাথে, যে কোনো দেবীর সাথে তুলনা করলে খুব একটা ত্রুটি হতো না। কিন্তু শাশুড়ি মা ওটা দেখে, শাশুড়ি মা ঘাবড়ে যায়নি, শুধু শাশুড়ি মার চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল, হাত জোর করে ফেলেছিল। তখন বৌমা হাত উঠিয়ে, বৌমা কিন্তু আবার তখন মানুষের মতনই রংটা। শাশুড়ি মা ভাবলো, এ তো ভুল হতে পারে না, আমি কি করে বারবার করে ভুল করা দেখব, এ তো হতে পারে না। কিছুক্ষণ আগে রান্নাঘরে দেখলাম বৌমা আমার পেছন থেকে দুটো হাত নিয়ে ঘোমটা পড়ছে, এখন আমি বৌমাকে এরকম পিঠে হাত দেওয়াতে বৌমার মুখখানাতে অর্ধকালীন মুখ দেখলাম, এ কী করে সম্ভব, এটা তো কাল্পনিক হতে পারে না। শুধু হাত জোর করে চোখের জল ফেলছিল, টপ 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 করে জল বুক দিয়ে ভেসে যাচ্ছিল, বুঝে উঠতে পারছিল না শাশুড়ি মা তার চোখ থেকে এত জল বেরোচ্ছে কেন, মনের মধ্যে এরকম আনচান ভাব হচ্ছে কেন। তখন বৌমা শাশুড়ি মাকে তুলে নিয়ে বলল, মা আপনি আমাকে প্রণাম করবেন না, আপনি তো আমার মা, আমার স্বামীর মা, আপনি আমারও মা, আপনি যেটা দেখেছেন সেটা আপনার আশীর্বাদ, কিন্তু এখন আমি যেটা সামনে আছি সে হচ্ছে আপনার বউ, এখন আপনার অধিকার আছে আমাকে আশীর্বাদ করার। এটা কাল্পনিক না সত্যি, তোমরাই বলো, তোমরা নিচে কমেন্টে এটা লিখো, জানিও তোমাদের এটা কেমন লাগলো। জীবনের অনেক কাহিনী থাকে, কিছু কাল্পনিক, কিছু সত্যি, কিছু বিশ্বাস করতে ইচ্ছে করে, কিছু ভাবতে ইচ্ছে করে, আবার কিছু মনে হয় এ মা এরকমও কি কিছু হয়। সেজন্যই তো এটা গল্প। যে যেখানে থাকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই সবাইকে ভালোভাবে রেখো, দেখাশোনা করো, সবাই সবাইকে মানবিকতা দেখিও, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে বেঁচে থাকার জন্য। আমি একটা প্রবাসী বাঙালি, আমি এইটুকুই সবার জন্য কামনা করতে পারি। আর আমি আরও গল্পের ঝুলি নিয়ে কেন আসছি জানো তো, আমার বাংলা থেকে তো অনেক দূরে চলে এসেছি সত্যি কথা, কিন্তু বাংলাকে কিন্তু আমি ছাড়তে পারিনি। আর সেই জন্যেই বাংলাকে যদি ছাড়তেই না পারি, তাহলে বাংলাকে নিয়ে কথা কেন বলবো না। শুধু বাংলায় কথা বলাই কি বাঙালিপনা, না না না, অতীতের গল্প, নিজের কিছু গল্প, কিছু শোনা গল্প, কিছু তৈরি করা গল্প, সব আমাদের সব বাঙালি গল্প, কিছু আমার নিজের জীবনেরও গল্প, সব মিশিয়ে যখন আমি তোমাদের সাথে নিয়ে বসি, আমার যেন মনে হয় কোনো একটা জায়গায় যেন সেই বাঙালির সূত্রটা আবার চলে আসে।
সেজন্যই গল্পের ঝুলিটা আমার খুব ইচ্ছে হলো তোমাদের সামনে পেশ করা। জানিও তোমরা কেমন লাগলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো গল্পের ঝুলি থেকে বের করে। ততদিন তোমরা ভালো থাকো, যে যেখানে থাকো সাবধানে থাকো, বন্ধুরা অনেক ভালোবাসা নাও।